হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব আমাদের নেক্সট টুল, যেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। তো এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি সেটা আজকে দেখে নেব ভিডিওতে। তো তার জন্য আমি ফার্স্টে একটা পিকচার এখান থেকে গুগল থেকে আপনারা পেয়ে যাবেন, বা যে কোনো পিক্সেল পিক্সাবে এই ধরনের ফ্রি সাইট থেকেও পেয়ে যেতে পারেন। তো আমি এই ধরনের একটা পিকচার এখান থেকে নিয়ে এসেছি, দেখুন। তো এই পিকচারটাকে আমি পেজের মধ্যে এভাবে বসিয়ে নিলাম। তো এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা সি বিচ, এবং সি বিচের মধ্যে আমরা একটা মানুষকে দেখতে পাচ্ছি যেভাবে এখানে সি বিচের মধ্যে আছে। তো আমরা যদি মনে করি যে এই সি বিচ থেকে এই মানুষটাকে পুরোপুরি সরিয়ে দিতে চাই, অর্থাৎ এই মানুষটাকে পুরোপুরি ডিলিট করে দিতে চাই, তো সেটা আমরা কীভাবে করতে পারবো? তো আমরা চাই না যে এই সি বিচের মাঝখানে এই মানুষটা থাকুক। তো এটাকে আমরা কীভাবে রিমুভ করতে পারি, তো সেটাই আজকে আমরা দেখে নেবো। ওই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে আমরা সেটা করতে পারবো। তো ফার্স্টেই আমি কি করব, যেহেতু এই পিকচারটা আমার নেওয়া আছে, তো আপনারা চাইলে কিন্তু এখানে আর একটা ডুপ্লিকেট পিকচার নিয়ে রাখতে পারেন। যদি আপনাদের এই পিকচারটা কপি না থেকে থাকে, তাহলে এই পিকচারের ওপর যদি কাজ না করতে হয়, তো এখান থেকে ডুপ্লিকেট পিকচার, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, তাহলে এখানে ডুপ্লিকেট ইমেজ তৈরি হয়ে যাবে। তো আমার এই ইমেজটা রইলো ফর সেফ সাইট, আর আমি সেকেন্ড এই ডুপ্লিকেট ইমেজটার ওপরে কাজটা করব। তো আমি একইভাবে আবারও স্মার্ট অবজেক্টের মধ্যে ঢুকছি, এবং স্মার্ট অবজেক্ট এখানে ডাবল ক্লিক করছি এই আইকনটার মধ্যে। তো এখানে স্মার্ট অবজেক্টের মধ্যে ঢোকার পর এখান থেকে আমি কাজটা করব। তো এখান থেকে আমি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ঠিক যে পোর্শনটায় এই মানুষটা আছে, যতটা পোর্শন জুড়ে এই মানুষটা আছে, সেই মানুষটাকে আমি এইভাবে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এই সিলেকশনের পর আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট ব্যাকস্পেস এটাকে প্রেস করতে হবে একসাথে। তো শিফট ব্যাকস্পেস প্রেস করার পর এখানে ফিল এই ট্যাবটা এখানে খুলে যাবে। এখন এখানের মধ্যে দেখুন আছে কন্টেন্টস। তো কন্টেন্টসের মধ্যে আমাদেরকে অবশ্যই কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার এই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে, আর এখানে মোডটা আমি নর্মাল রাখব। তো এটা করার পর আমি যদি ওকে করি, তাহলে আপনারা দেখতে পাবেন এই মানুষটা গায়েব হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এই মানুষটা রিমুভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো অবজেক্টকে বা যে কোনো এই ধরনের কন্টেন্টকে আমরা মুভ করতে পারি বা রিমুভ করতে পারি। তো এছাড়াও আমরা কি করতে পারি যদি চাই, তাহলে এই যে মানুষটা এখানে ছিল, সে এই মানুষটা ডুপ্লিকেট মানুষ আমরা এখানে তৈরি করতে পারি, বা এখান থেকে মুভ করে এইখানে নিয়ে আসতে পারি। তো সেটা কীভাবে করছি, ধরুন আমার আগের পজিশনে আমি আবার নিয়ে চলে এলাম। তো আমি একইভাবে আমি আবারও সিলেক্ট করছি এই পোর্শনটাকে, এবং আমি চাইছি যে এটাকে আমি মুভ করব। তো এটা মুভ করার জন্য শুধুমাত্র এখানে দেখুন মোড আছে, এখানে মুভ মোড আছে। তো এই মুভ মোডটাকে নিলাম এবং এটাকে নিয়ে আমি এখানে প্লেস করলাম। তো এটা ওখান থেকে এখানে চলে এলো। এইভাবে আমরা মুভ করতে পারি। ওকে, এছাড়া আমরা যদি চাই ডুপ্লিকেট করতে, তো ডুপ্লিকেট করতে পারি। যদি আমি এখানে এক্সটেন্ড অপশনে ক্লিক করি, তাহলে এটা আর একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে একইভাবে। কন্ট্রোল ডি প্রেস করলে সিলেকশনটা চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি এই কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে। এছাড়াও আমি এখানে আর একটা পিকচার দেখাচ্ছি। এই পিকচারটাকে আমি লেয়ারটাকে অফ করে দিলাম, এবং এখান থেকে আমি এই পিকচারটাকে নিয়ে আসছি। এই পিকচারটার মধ্যে দেখুন দুখানা পাখি আছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই এই পাখিগুলোকে রিমুভ করতে, এই কন্টেন্ট অ্যাওয়ার টুলের মাধ্যমে কিন্তু আমরা এই পাখিগুলোকে রিমুভ করতে পারবো। শিফট ব্যাকস্পেস প্রেস করলাম, এবং এখান থেকে এই দুটো আমাকে সিলেক্ট করে রাখতে পারত, এখান থেকে কন্টেন্ট থেকে কন্টেন্ট আওয়ার, এবং এখানে মোডটা নর্মাল সিলেক্ট করলাম। তো এটা চলে গেল। তো এইভাবে আমরা পাখিটাকে রিমুভ করতে পারি। এরপরে যদি চাই আমরা এই পাখিটা ডুপ্লিকেট পাখি যদি আমরা এখানে ক্রিয়েট করতে চাই, ঠিক একইভাবে আমরা আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে এক্সটেন্ড অপশানে ক্লিক করব, এবং এখানে আর একটা পাখি ক্রিয়েট হয়ে যাবে, দেখুন।
আবারও যদি আমি করি, এভাবে কিন্তু আমরা অনেকগুলো পাখি একই টাইমে আনতে পারবো। তো অনেকগুলো অবজেক্ট এইভাবে একইভাবে যদি আমরা একটা ইমেজের মধ্যে আনতে চাই, তাহলেও আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুল ইউজ করতে পারি। বা কোনো অবজেক্টকে যদি আমি মুভ করে অন্য জায়গায় রাখতে চাই, সেটার ক্ষেত্রেও আমরা কন্টেন্ট আওয়ার টুল ইউজ করতে পারি। এছাড়া যদি এখানে এটা মুভ অপশনে ক্লিক করি, দেখুন এটা মুভ হয়ে গেল। এখানে যদি এখানে অরিজিনাল যে পাখিটা ছিল, এটাও যদি আমি মুভ অপশানে ক্লিক করা আছে, এটা যদি আমি সরিয়ে এখানে নিয়ে গেলাম, তো এখান থেকে এটা মুভ হয়ে গেল। ওকে, তো কন্টেন্ট আওয়ার মুভ টুলের সাহায্যে আমরা কী কী করতে পারি? কোনো অবজেক্টকে আমরা এভাবে রিমুভ করে দিতে পারি, যেটা আমি ফার্স্ট ইমেজটাতে দেখালাম, এই বিচ যে এখানে যে মানুষটা আছে সেখান থেকে মুভ করে দিলাম, একদম রিমুভ করতে পারি কোনো কন্টেন্টকে। এছাড়াও আমরা কী করতে পারি? ডুপ্লিকেট করতে পারি সেই কন্টেন্টটাকে বা সেই অবজেক্টটাকে। এছাড়াও আমরা কী করতে পারি? মুভ করতে পারি, অর্থাৎ একটা জায়গা থেকে সরিয়ে আর একটা জায়গায় আমি সেটাকে রাখতে পারি। তো এত কিছু করতে পারি আমি কন্টেন্ট অ্যাওয়ার টুলের সাহায্যে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল ফটোশপের। ওকে, তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।